বিলাসীপাড়া আজোড়া শাল মারাত ভূমি বিবাদক লৈ বৃদ্ধ মহিলাসহ কেইবাজনক গুৰুতৰভাৱে আক্ৰমণ। উল্লেখ্য যে ঠিকাদাৰ শাহাজুল হকৰ অভিযোগ অনুসৰি গড়কাপ্তানি বিভাগৰ পদ চোৱাৰ পৰা নজৰুল হক নামৰ ব্যক্তিগৰাকীয়ে হাংকুপাংকু লগত লৈ ভলপূৰ্বকভাৱে ঠিকাদাৰ শাহাজুল হকৰ তফচিল বৰ্ণিত মাটি দি পথ নিৰ্মাণ কৰি থকাৰ যোৱাকালি মঙলবাৰৰ দিনা নয়াঘাট আৰক্ষীয়ে উক্ত পথ নিৰ্মাণত বিপৰীত পক্ষক বাধা প্ৰদান কৰিছে। পথ নিৰ্মাণত আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰি অহাৰ পিছত নজৰুল হক, হায়েৰ বানু লগতে বৃদ্ধ মহিলাসহ কেইবাজনক গুৰুতৰভাৱে আক্ৰমণ কৰে। উক্ত পথ সংক্ৰান্তত বিলাসীপাড়া মহকুমাধিপতি কাৰ্যালয়ত এখন গোচৰ চলি আছে বুলি জানিবলৈ দিয়ে। ঘটনা সন্দৰ্ভত নিশাৰ ভাগত ঠিকাদাৰ শাহাজুল শ্বেকে বিলাসীপাড়া আৰক্ষী নিৱেশত এখন গোচৰ ৰুজু কৰি আহিছে, যদিও নয়াঘাট উপ আৰক্ষী চকীৰ আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। আৰক্ষীয়ে তদন্ত কৰি কি পদক্ষেপ হাতত লয় সেয়া সময়তহে লক্ষণীয় হ'ব। বিলাসীপাড়াৰ পৰা জহিৰুল ইছলাম, ডি পাব্লিক নিউজ। 12টার সময় পুলিশ আসি, এ রাস্তার একটা ভেজাল আছে, রাস্তার কাম বন্ধ করে দিয়ে গেছে, আমরা চাপ চুপ আছি। তার মাঝে আমরা রাস্তার মাঝে আর বাঁশ কাটি কাটি কাম লাগাইছে, আমরা বসি আছি, আমরা কিছু কই নাই। তার মাঝে আমার চোখের ভিতরে নজর করিয়ে নাটি নিয়ে আসি, দাও করে নিয়ে এসে আমাকে মারার আম্বা করছে। আমার ভিতরে কী দেখিস? দেখা পড়াতে আমাকে সেই রকম অত্যাচার, মা বেটা বউ ঝৌ সকাকে অত্যাচার করি, খুনিয়ে নাট করে দাও করে নিয়ে আসি, মারি পিটি ঘরের ভিতরে পড়াই থাকি। কোনে কোনে আক্রমণ করলে আপনার? এখন ওই হাইপথের বেটা, এটা বেটার নাম কি আছে? নজরুল, হাসে বানু, মফিজুল, সানেদুল, আজিদুল, এগুলো সবাই দাও করে আনি মর পরিয়ালটো ঘরের মাঝে ভিতরত মারি অত্যাচার করি আসছে। দাও করে নিয়ে আছি, মানুষ ঘরের সময় সবাই মিলে ভাগি গেছে, মানুষ আসার না ভিসেবে লাগে মোক, এরকম করে মি বুড়া মানুষই এরকম করে মারপিট অত্যাচার করেছে, মি কি দোষ করেছে? মু তো যাওয়া নাই আমার ঘরত, মার রাও করা নাই, মার ঘরত মি বহি আছো, তো মোক কি আছে? মোর লড়া চলক সবাই মিলে মারিলে কি করলো? আজি মোর ডিসপুট এরিয়া খানি কাম করাতে মই কয়টা কমপ্লেন করেছো যে সিভিল কেস চলি আছে, মই এক্সপার্টিরা ডিগ্রি পাইছো, থানে লিংকটো পোৱা নাই, মোর মাটিটো জোখমা হওয়া নাই, নোহোৱাকে আপনাদের কেনেকে কাম করে সেই বুলি মই এটা নয়াঘাট আরক্ষী চকী ভাপত একটা মই আবেদন করেছিলাম। আবেদনের ভিত্তিত আজি 12 বজাত আহি বন্ধ কামটো বন্ধ করে থই যায়, যেতালে কেসটো নিষ্পত্তি নহয় আপনার ইয়াতে কোনো কনস্ট্রাকশনের কাম করব নিব। ঘটনা মই ওলাই আসলো অল্প কিছু পর্যন্ত বাইরে থাকো, দোকানে কিনা বজার করা টাইম হওয়া নাই, বজার করতে 4:30-5টা মই ভাইটিয়ে ফোন করলে যে সিহতে বেড়া মানে দা কুঠার লই আহি বাঁ কাটি বেড়া দি আছে, মই আমি দোকানত বহি আছো, মোবাইলে মই ভিডিও কৰা বুলি কৈ মোক দাৱালৈ মাৰিব আহিছে। এই শুনা পাই বোলে কাজিয়া কৰিব নালাগে, ভিতৰত যা। আৰু ভিতৰত আছিলে, মই যোৱাৰ লগে লগে এনে বাহিৰত ওলালে, বাহিৰত ওলাই যেতিয়া আমি দোকানত বহিলোঁ, মই দোকানৰ পৰা মই ভিডিঅ' কৰিছিলোঁ যে দা কোঠালৈ কি কাম কৰিছে, চাবল জং মানে খুকুৰি লৈ আহিছিলে, তাৰপিছত লগালগ কি চাই আছে আমাক বুলি কৈ সিহঁতক দুটাক মাৰি মোক আমি জেলত যাম বুলি কৈ নজৰুল হওক, পিতা হাইপতালি, বুলবুল হক, পিতা মইনুল হক, আর হাসেবানো, পিতা হাইপতালি, হাসেবানো লড়া তিনটা, আপনার সাবি সানিদুল, সাবিদুল, মফিজুল, আরও দুই একজন আছিল, সিহঁতর নাম নেজানো, কিন্তু সেইখন মানুহ নাছিল, মানে সিফালে মানুহ আছিল, সিহঁতর দৌড়ি হাত মানুহ মানে আহি পাওয়ার আগতে আমাক মারটো করলে, আমি ভিডিও সোমাই গেলো, মানুষ যেটা জমা হয়েছে সিহঁত আমার ঘর আগত, মই এইটোৱে বিচাৰো যে উচিত ন্যায় লাগিব। আর মই সবতকে খুব নিরাপত্তা সিহঁত এটা মানে সিহঁতে এটা ডাঙৰ ষড়যন্ত্র করেছে, মোর গাড়ি যদি ভাঙিব রাস্তাত ওলাব নোৱাৰিব তেনেকুৱা ধরনের প্রশাসন দিছে, আজি মোক ঘরত যাই মারিলে, কালি মোক রাস্তা নামারিব, মোক কি বিশ্বাস আছে? বর্তমান মোক কিছু নিরাপত্তার মানে প্রয়োজন হয়েছে, যাতে প্রশাসনে মোক অলপ উচিত ন্যায় দি মানে কেসটো যাতে খুব সোনকালে স্টেপ লয় আর উচিত ন্যায়।